আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জটিটি শেয়ার করব তা হলো আপনারা কিভাবে আপনার ইমো থেকে ডিলেট করা ফটো এবং ভিডিও ফোন ডাউনলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের ভিডিও দেখুন আমি প্রথমে আমার ফোনের গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার এখানে ইমু ভিডিও নামের একটা অপশন আছে এখানে একটা মাত্র ভিডিও আছে যেখানে ইমু ভিডিও আছে এবং এরপরে দেখুন আমরা ইমু ইমেজ নামে যেগুলো ইমু ইমেজ নিচে এর মাত্র একটা মাত্র ফোল্ডার আছে তো আপনারা এখন দেখতে পাবেন যে আমি ইমু থেকে যখন এগুলো ডাউনলোড করবো যে ডিলিট করা ফটো অথবা ভিডিওগুলো ডাউনলোড করবো দেখতে পাবেন যেখানে অন্য নামে একটা মানে আলাদা নামে ফোল্ডারে এগুলো আপনি দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন আমি আমার ফোনে রিমোতে যাচ্ছি রিমোতে যাওয়া যাওয়ার পরে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেখুন সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা জেনারেল নামে একটা অপশান পাবেন আপনি জেনারেল অপশানে ক্লিক করবেন তো আপনি জেনারেল অপশানে ক্লিক করার পর এখানে আপনি ডাউনলোড ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবেন তো বন্ধুরা আপনি ডাউনলোড ম্যানেজারে ক্লিক করবেন তো ডাউনলোড ম্যানেজারে ক্লিক করার পর আপনি দেখুন এখানে আপনি কতগুলো আমার সব যেগুলো ইয়ে আছে আমার কন্টেন্ট আছে যেগুলো আমার ফোনে যাদেরই আমার এখানে সেভ আছে সবগুলো এখানে চলে আসছে তো বন্ধুরা আমি এখান থেকে এটা এটা দেখুন এটা সেভ হয়ে গেছে এটা হবে না তো আমি আর একটা সেভ করতেছি দেখুন আমি এটা সেভ করবো তাহলে এটাতে ঠিক চিহ্ন দিলাম তাহলে এটা কি হয়ে গেলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখানে উপরে একটা দেখতে পাবেন তো আপনি ক্লিক করবেন দেখুন ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাচ্ছে ও আমাকে মোট বাইশটা ইমেজ পাঠাইছে তো বাইশটা ইমেজ এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখুন বিশ টাকা গেছে হয়ে গেছে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমি শুধু আমার গ্যালারিতে যাব তো গ্যালারিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখুন ইমো ইমেজ ছিল মাত্র আপনাকে যদি আমি ইমো ইমেজ দেখাইছিলাম এখানে কোনো উপরে কোনো ইমো ইমেজের কোনো ফোল্ডার ছিল না মাত্র নিচে একটা ইমো ফোল্ডার ছিল তো আপনারা দেখুন এখানে ইমো আরেকটা ফোল্ডার চলে আসছে তো আপনারা দেখুন ওকে আমি যেগুলো যেগুলো ভিডিও আমাকে পাঠাইছে এবং আমি ওকে পাঠাইছি এরকম মোট বাইশটা ভিডিও দিচ্ছি সব ভিডিও আমার এখানে চলে আসছে তো বন্ধুরা বিষয়টি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে এবং নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাথে থাকবেন ধন্যবাদ